প্রিয় দর্শক ঐক্য ডট কম সংবাদপত্রে অনুষ্ঠান থেকে আমি রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইস্তিয়াক রেজা স্বাগত আপনাকে অনুষ্ঠানে পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাতে চাই তারপরে আমরা আলোচনায় যেতে চাই প্রথম আলোর শিরোনাম কলেজে উচ্চশিক্ষার অবস্থা শোচনীয় বইমেলায় নিখোঁজ নিয়মনীতি নীতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় মারধর খালেদার রাজনীতি নিয়ে দুই দলের হিসেব নিকেশ সমকালের শিরোনাম কক্সবাজার চট্টগ্রাম নগর মাদকপ্রবণ অঞ্চল জাতীয় পার্টির যৌথ সভায় বাদানুবাদ সরকারের সমালোচনায় মুখর থাকবেন নেতারা কালের কালেরকণ্ঠের শিরোনাম সংকল্প থেকে সংশয় নির্বাচন কমিশন জ্বালানি না পেলে ভোগাবে লোডশেডিং রমজানের আগে এবারও ব্যবসায়ীদের কথা দিলাম সবা বিএনপিকে জোর করে নির্বাচনে আনা হবে না কাদের দলীয় সরকারের অধীনে নির্বাচন রুখে দেওয়া হবে ফখরুল ইতেবাগের শিরোনাম ভোটে বিএনপিকে চায় আওয়ামী লীগ তবে জোর করবে না আমাদের সময় শিরোনাম আস্থার সংকট এখনো কাটেনি বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম আস্থার সংকট কাটেনি স্থির মানব জমিনের শিরোনাম নির্বাচন প্রশ্নে সংকট আছে সংকট নেই সমাধান কোথায় কি বলছেন নেতারা প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম প্রতিপক্ষ পাল্টেছে ছাত্রলীগের পদ্মা সেতু ঋণের প্রথম কিস্তি দিতে পারেনি কর্তৃপক্ষ জনকণ্ঠের শিরোনাম নির্বাচনে বাধা দিলে খবর আছে বিএনপির কাদের বলেছেন তত্ত্বাবধায়ক ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না ফখরুল বলেছেন ইস্তিয়াক আপনি নিশ্চয়ই শিরোনামগুলো শুনলেন নির্বাচন যত গুণিয়ে আসবে এরকম শিরোনাম আমাদের পড়তেই হবে শুনতেই হবে কিন্তু বিশেষ করে এই যে ফের নির্বাচনী বিতর্ক যদি আমি নেতাদের বিতর্কগুলোই আপনাকে আবার পড়ে শোনাই নিরপেক্ষ করতে দায়িত্ব রয়েছে দলগুলোর নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার ওবায়দুল কাদের বলেছেন ভোটে না করলে বিএনপি আইসিউতে যাবে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না মির্জা ফখরুল কি মনে হয় আপনার বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বললে আপনার কাছে মনে হবে যে রাবদ একদম জীবনের শুরু থেকে জিঘাংসা ঝগড়া এবং প্রতিহিংসার চর্চা ছাড়া আর কোনো কিছু শিখে আসে নাই এবং যেহেতু রাজনীতিবিদ্রাই আমাদের অভিভাবক আমাদের এই জেনারেশন যারা বড় হচ্ছে তারা প্রতিদিন পত্রিকার পাতায় টেলিভিশনে অনলাইনে এই তাদের এই বক্তব্যগুলো দেখছে এবং এটার মাধ্যমে তাদের মনস্তত্ত্ব মনোজগতেও যে এক ধরনের জিঘাংসা জিজ্ঞাংসা তৈরি হচ্ছে বিভাজন তৈরি হচ্ছে বিদ্বেষ তৈরি হচ্ছে প্রতিহিংসা তৈরি হচ্ছে এবং সবচেয়ে বড় কথা কটাক্ষ করে কথা বলা যে একটা সংস্কৃতি চালু হয়েছে সেটা বড় ধরনের ঢুকে পড়ছে আমরা যে একটা জেনারেশনকে নষ্ট করছি আমাদের রাজনীতিবিদরা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই যে আমরা তো অনুকরণ অনুসরণ করব তাদেরকে তাহলে ওই জায়গা থেকে কেউ না কেউ তো হচ্ছে একদম বাচ্চারা শিখছে এগুলো এবং আপনি যে কোনো ইয়াং বয়সে ছেলেদের সাথে কথা বলে দেখবেন এখন আমি যেহেতু খুব নানা স্তরের মানুষের সাথে মিশি তারা কিন্তু এখন এগুলো নিয়ে কথা বলে যে আমরা কি শিখছি আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে এবং এটাই আপনি দেখবেন যত বড় হচ্ছে তত এই দিকে অগ্রসর হচ্ছে আমাদের মধ্যে সহনশীলতা কম সহিষ্ণুতা কম অন্যের মতামত গ্রহণ করার প্রবণতা কম এবং কাউকে কোনো জায়গায় স্পেস দেওয়ার প্রবণতা আমাদের মধ্যে কম প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছেন যে দলগুলোর মধ্যে ঐক্যমত না হলে নির্বাচন করা অসম্ভব ভালো নির্বাচন করা তার সাথে একমত দলগুলো ঐক্যমত হয় না হয় না কারণ হলো যে একেবারেই মানে সাত ডিভিশন যেটাকে বলে চিরস্থায়ী একটা বিভাজনের জায়গা তৈরি হয়েছে নির্বাচনের প্রধান হল মানুষ মানুষের জন্য নির্বাচন এই রাজনৈতিক দলের নেতারা কেউ দলগুলো কেউ মানুষের ভাবনা তাদের কি ভাবছে সেটা ভাবার কোন জায়গা তাদের মধ্যে নেই দশ লাখ বিশ লাখ নিয়েই তো ভাবছেন তারা হ্যাঁ তারা ভাবছে লোক হচ্ছে হ্যাঁ তারা সে তো ধরেন একই ব্যক্তি বিএনপির জন্য সময় যাচ্ছে একই ব্যক্তি আওয়ামী লীগের সময় যাচ্ছে এগুলো তো লোক আনার প্রক্রিয়া খাঁটি কর্মী খুব কমই আছে যারা যাচ্ছে নিশ্চয়ই কর্মী আছে কর্মীরা জীবন ত্যাগ করে হলো দল করে সেটা তো আছেই কিন্তু মানুষ কি চায় নির্বাচক মণ্ডলী অর্থাৎ মানুষ তাদের ভাবনাটা কিন্তু কোথাও নাই কিন্তু আপনি দেখতে পাবেন নির্বাচন যত এগিয়ে আসছে এই আমরা দেখতে পাচ্ছি মানে কথার কলহ বাড়ছে সেটা রাজ সেটা শেষ পর্যন্ত রাজপথের সহিংসতা রূপ না নিলেই ভালো আমরা একটা সমঝোতাপূর্ণ সুষ্ঠু নির্বাচন চাই অংশগ্রহণমূলক নির্বাচন চাই এবং সেটার দায়িত্ব নির্বাচন কমিশনের যেমন আছে কিন্তু তার চিত্রে অনেক বেশি দায়িত্ব সেই ক্ষেত্রে আজকে একটি পত্রিকার মানে এটা সাংবাদিকতার জায়গা থেকে আমিও আপনাকে প্রশ্ন করি যেহেতু দুজনেই আমরা সাংবাদিকতার ছাত্র একই হেডলাইন দুইটো পত্রিকায় হয় কি করে যেমন আমাদের সময় শিরোনাম একই আস্থার সংকট এখনো কাটেনি বাংলাদেশ প্রতিদিনের আস্থার সংকট কাটেনি তাহলে তো দুই যে রিপোর্টার পলিটিক্যাল রিপোর্টারদের যে বিট আছে সেখানে কোনো আলোচনা হয়েছে তারা এই ধরনের কোনো সিন্ডিকেট না আলোচনা করেছে আলোচনায় কমন পড়ে গেছে তারা হয়তো এই নিয়ে চিন্তা করেছে প্রশ্নপত্র প্রশ্নপত্র আসলে নির্বাচন কমিশনের আস্থার বিষয়টাও কিন্তু একটা বিতর্কিক বিষয় এই কারণে যে সরকারি দলে দেখবেন পূর্ণ আস্থা আছে বিরোধী দলের কোনো আস্থা নাই এবং এটা শুরু হয় কখন যখন নির্বাচন কমিশনকে চুজ করা হয় তখন থেকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ হওয়ার সাথে সাথে তার চরিত্র বিশ্লেষণ করা শুরু হয় লোকটা কেমন লোকটা কেমন নেগেটিভ নেতিবাচক এবং তাকে শুরু থেকে আক্রমণ করতে করতে এমন একটা জায়গায় যেন পুরো জাতির ভিলেন একজন ব্যক্তি কিন্তু নিজেরা যে কি খেলছেন সেটা কিন্তু বলছে না রাজনীতিতে তখন খেলার কথা বেশি আলোচনা হয় খেলা হবে তো আমি বলি যে নির্বাচনের মূল প্লেয়ার তো পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলগুলো রাজনৈতিক নেতারা তারা যদি সংযত আচরণ করেন তারা যদি ভালো থাকেন তার দৃষ্টান্ত নারায়ণগঞ্জে ভালো নির্বাচন হয়েছে কুমিল্লায় ভালো নির্বাচন হয়েছে এখন সেই দিকে কেন তারা যান না কেন তারা উস্কে দিতে যান কর্মীদেরকে আপনার মনে আছে ইয়াজুদ্দিন আহমেদ জোর করে তত্ত্বাবধায়ক সরকারের থেকে যাওয়ার কারণে যে আন্দোলনটা হলো আটষট্টি জন মানুষ মারা গিয়েছিল কে মনে রেখেছে তাদের কথা কোন দল মনে রেখেছে ওই পরিবারগুলো সর্বশান্ত হয়ে গেছে এই সহিংসতার ভিতর দিয়ে আমি আবারও রাজনৈতিক নেতাদের শুভবুদ্ধ হোক সেটা প্রত্যাশা করি কিন্তু জাতিকে তারা যে নমুনা দেখাচ্ছেন যে দৃষ্টান্ত দেখাচ্ছে তাদের কথা তাদের বক্তব্যে তাদের বিভিন্ন আচরণে যে জিঘাংসা যে প্রতিহিংসা যে অসহিষ্ণুতা এটা পুরো জাতির মনস্তত্ব নেতিবাচকভাবে তৈরি করছে না সেটা সত্য আপনি যে প্রসঙ্গ তুলেন গত কয়েকদিন ধরে মানে আমাদেরকে একটি বিব্রতকর বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে ছাত্রলীগ মহান স্বাধীনতা আন্দোলনের সেই গৌরবোজ্জ্বল ভূমিকার সময়ে তাদের যে ভূমিকা এই সংগঠনটির যে ভূমিকা এটা সেলুট করতে হয় কিন্তু এই গত কয়েকদিন ধরে পত্রপত্রিকায় যে হারে ছাত্রলীগ যেমন বাংলাদেশ প্রতিদিনের বাংলাদেশ ওখানে লেখা আছে প্রতিপক্ষ পাল্টেছে ছাত্রলীগের এবং একই সাথে আজকে প্রথম আলোতে শিরোনাম আছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় মারধর আছে এই সংস্কৃতিটা কতদিনের নস আমরা বন্ধ করব আমি মিছিলে যাব না কেন আমাকে মিছিলে নেবেন আপনি ছাত্রলীগে কোনো শৃঙ্খলা নেই এবং ছাত্রলীগ যেহেতু এখন একচ্ছত্র আধিপত্য সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের এখন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষ সাধারণ ছাত্র এখানে তাই বলা হচ্ছে কিন্তু সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এবং এখানে তো কোনো ছাত্র রাজনীতি নেই এখন যদি প্রশ্ন করেন ছাত্র লীগের এখনকার রাজনীতি কোন রাজনীতি কোন উত্তর পাবেন না কিন্তু কোন রাজনীতিটা করছে তারা কিসের রাজনীতি করছে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যদি তারা যায় তাহলে এটা রাজনীতি একটা ছেলে পড়াশোনা আছে সে মিছিলে যাবে না তাকে তাকে মারধর করে মিছিলে নিয়ে যাবে ছাত্র লীগের এখন বিশাল বিছা বিশাল বিশাল মিছিল হয় এখন ক্যাম্পাসগুলোতে অনেক ছাত্রীরা যায় ছাত্ররা যায় তারা কিন্তু এটা অন করে না তারা ভয়ে যায় মার খাওয়ার ভয়ে যায় খুন খাওয়ার ভয়ে যায় কিন্তু রাজনীতিতে যে ওলাসি আছে এটা বুঝ করি ওই সময় ছাত্রদলের ছাত্রদলের সময়টাই ছিল তাই ছিল এখন বেশি দিন ধরে ছাত্রলিগ আছে তাই তাদের কথা বেশি আলোচনা হচ্ছে দেখেন নিজেদের মধ্যে দন্দের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা অচল হয়ে পড়েছে কোন পড়া লেখা হচ্ছে যেমন ওখানে সটল টেন্টা নাকি দলে দলে বিভব কোন কামরাটা 3 মাসে 16 বার সংঘর্ষ হয়েছে ছাত্রলিগ এর অভ্যন্তরীন কোন দল ছাত্রলিগ কমিটি পছন্দ হয় নাই তাই মাসের পর মাস ধর্মঘট তোমাদের কমিটি হয়নি তোমরা শহরে গিয়ে ধর্মঘট করো আওয়ামী লীগ অফিসের সামনে করো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া বন্ধ রেখে পরীক্ষা বন্ধ রেখে ছাত্রলীগ এই কাজগুলো করছে সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে কাজটা হয়েছে রেগিং করে একটা নতুন ছাত্রীকে যে হেনস্থার শিকার হয়েছে আমি আপনাকে বলি রেজানুর রহমান আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছেন আমি পড়েছি আপনি আমি আমার সন্তানকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে দিব এই ধরনের ঘটনা দেখার পরে কেন আমি আমার ছাত্রকে আমার সন্তানকে এই জায়গায় দেব বিশেষ করে মেয়ে হলে তো আমি দেবই না সাথে ছাত্রলীগের কাণ্ড দেখেন ইডেন কলেজে কি না হয়েছে সেখানে এবং এখনো হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসন কলেজ প্রশাসন তারা অসহায় ক্ষমতা কাঠামো ব্যবহার করছে তারা তারা ক্ষমতাসীন দল এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দোষ আছে শিক্ষা শিক্ষকদের যে একটা কদর্য বাজে রাজনীতি আছে তার সাথে একটা নীল দলের ভিতরে আবার কত দল অধিক নীল কম নীল অনেক দল আছে কিন্তু নীল দলের ভিতরে এবং এবং যে ধরনের কথা কুটনামি ছড়ানো হয় একে অন্যের বিরুদ্ধে শিক্ষকরা এটা কলতলার ঝগড়াকে হার মানায় হে ঘাট শ্রমিকদেরকে হাত মানে ঘাট শ্রমিকরা অনেকে উন্নতর জাতি এটা তো বলেই যে যেমন ধরুন যে বাবা মা আদর্শটা অনেকে অনুসরণ করে তা সেক্ষেত্রে ক্ষেত্রে শিক্ষকরাও তো বাবা মার মতোই তো সেই আদর্শ তো অনুসরণ করবে শিক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হাল ছেড়ে দিয়ে বসে আছে এই যে ছেলেটিকে মারলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত তাদেরকে বৈষ্কার করা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নেবে না কিন্তু তারা ছাত্র লীগের নেতাদের সাথে সমঝোতার চেষ্টা করে জানেন না মেরুদণ্ডহীন উপাচার্য মেরুদণ্ডহীন হল প্রফেস মেরুদণ্ডহীন ডিন মেরুদণ্ডহীন প্রক্টরস কাল সম্ভবত মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে ছাত্র রাজনীতি এখন ছাত্ররা পছন্দ করে না এই যে এই যে বক্তব্য মহামান্য রাষ্ট্রপতির আমার মনে হয় আমাদের আলোচনায় আসা খুব জরুরি দরকার যে রাজনীতি আসলে কোন পথে যাবে ছাত্র প্রয়োজন আছে আর সেটা এখন নিয়েছে এর কারণ আমি বলছি এখন ছাত্রদের রাজনীতি কোন ছাত্র আন্দোলন করেন যেটা করে গুন্ডামি গুন্ডামি মাস্তানি করে সুতরাং গুন্ডামি মাস্তানির গুন্ডামি মাস্তানি যেহেতু প্রয়োজন নাই তাই ছাত্র রাজনীতিরও প্রয়োজন নেই রমজানে কথা দিলাম এটা একটা খুব শিরোনামটা খুব ভালো লেগেছে আমার এই জন্য যে প্রতিবার এই ব্যবসায়ীরা কথা দেন এবারও শিরোনাম যেটা হয়েছে যে রমজানে কথা দিলাম বলেছেন যে আমরা হ্যাঁ কথা দিলাম দ্রব্যমূল্য সহনীয় জায়গায় রাখা হবে আমরা কি বিশ্বাস করতে পারি না কথা দিলাম কথা ভঙ্গের জন্য তারা তো কথা দেয় এখন একটা নতুন সংস্কৃতি চালু হয়েছে এটা যারা পণ্য সম্পর্কে ধারণা রাখে তারা জানেন রমজানের সময় একটি মিটিং হয় রমজানের ঠিক আগে আগে তখন তারা কথা দেয় যে তারা আর বাড়াবে না আসলে তারা দামটা বাড়াতে শুরু করে রমজানের তিন মাস আগে থেকে এটা প্রস্তুতি হ্যাঁ প্রস্তুতি ওখান থেকে তারা এমন একটা পর্যায়ে ওটাকে নিয়ে যায় তখন মনে হবে না যে আপনি তারা দামটা বাড়িয়েছে কিন্তু দামটা কিন্তু তারা সর্বোচ্চ শিখরে আগে থেকেই নিয়ে গেছে মানে সহনীয় করে হ্যাঁ সহনীয় করে মানুষকে দিয়ে এবং যেটা করে যে তারা পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে এবং বাংলাদেশে এদেরকে নিয়ন্ত্রণ করার কোনো রাস্তা নেই এই কারণে ফুটবল খেলায় যদি রেফারি আর খেলোয়াড় একই দলের হয় তাহলে রেজাল্ট কি হবে তাহলে তাই হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীরা যারা নীতি নির্ধারক তারাই বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ী অর্থমন্ত্রী ব্যবসায়ী প্রায় সব মন্ত্রী এমপি একটা বিরাট অংশ ব্যবসায়ী সুতরাং ব্যবসায়ীদের বিরুদ্ধে যায় এমন কোনো সিদ্ধান্ত আসলে কোথাও হয় না নানা ধরনের আবরণ দিয়ে কোট 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 দেয় আর কি কোটিং করে কোটিং করে করে আমাদেরকে একটা বোঝানোর চেষ্টা করা হয় এবং এই যে চিনির সংকটটা কারা তৈরি করলো এটার সংকটের মূল হলো কয়েকটি কোম্পানি আপনি রাষ্ট্র ব্যবস্থাটাই এমন করেছেন বাণিজ্য ব্যবস্থাটা এমন করেছেন যেটা হওয়ার কথা না অলিগার্স তৈরি করেছেন আপনি আপনি চার পাঁচটা কোম্পানির হাতে পুরো তেল চিনি এগুলো ছেড়ে দিয়েছেন ফলে তারাই যখন ইচ্ছা তখন যে কোনো সিদ্ধান্ত নিতে পারছে এখানে আমাদের একটা কম্পিটিশন কমিশন আছে কি করছে তারা প্রতিযোগিতা কমিশন কেন চারটি কোম্পানির হাতে তেলের বাজার চিনির বাজার পণ্যের বাজার জিম্মি কেন দুই তিনটা কোম্পানির যারা নেবেন তারাও ব্যবসায়ী আসলে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের পদ্মা সেতু আজকে একটি শিরোনাম আছে আমি শিরোনামটি পড়ে আবার ভালো করে পড়লাম আর কি যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়নি যদি আমরা টাকাটা আমরা অর্থ মন্ত্রণালয় টাকাটা দিয়েছে কিন্তু নিয়মটা যেটা হচ্ছে যে আমরা যদি এই 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 আপনি আমাকে দিলেন আমি যদি ঋণের কিস্তিটা না দিই তাহলে তো পরবর্তীতে আপনাকে আমি ঋণটা না না তাহলে এই এই যে যে নিজেদের টাকাটা বলি কি আমরা ঋণের কিস্তিটা বা দিতে পারবো অব্যবস্থাপনা হবে এই এই সংখ্যাটা আগে থেকেই ছিল যখন বলা হলো যে আমরা নিজের অর্থায়নে নিজে পদ্মাশিত করব এবং এই টাকাটা অর্থ মন্ত্রণালয় থেকে যাচ্ছে এটা আগে থেকেই এই ধারণাটা ছিল আপনি দেখবেন যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তারপরে আমাদের আরও আরও সরকারি সংস্থা তারা কিন্তু বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিচ্ছে তারা কিন্তু বড় ডিফল্টার তারা মনেই করে না যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকা দিতে হবে বলে এখানে অর্থ মন্ত্রণালয় থেকে টাকা নিয়ে এসে যোগাযোগ মন্ত্রণালয় হয়তো মনেই করছে না যে আমাকে আমাদেরই টাকা মানে এই দ্বন্দ্বটা কয়েকদিন পর আপনি দেখতে পাবেন সচিবরা বলবে এটা তো আমাদেরই টাকা আমাদের দিতে হবে কেন এই 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 জায়গাটা তৈরি হবে কিন্তু আপনি দেখতে পাবেন কিন্তু এটা এটা স্পষ্ট হওয়া দরকার এটা এটার একটা স্বচ্ছতা থাকা দরকার এবং এই লেনদেনটা পরিষ্কার হওয়া দরকার টাকা নিয়েছে টাকাটা ফেরত দিতে হবে এই শর্তেই তো নিয়েছে টাকাটা দিতে হবে কেন দিতে পারছে না কারণ টোল তো উঠেছে আমরা প্রথম দিন থেকেই শুনছি যে বহু টাকা টোল উঠছে তো যে টোল যদি উঠে থাকে তাহলে টাকা দিতে সমস্যা কোথায় জানি কি দাঁড়াবে বইমালা আর একদিন আমরা গিয়েছিলেন আমি গিয়েছি আমার নিজেরও তো বই ছিল তো এবার মেলায় কম যেতে পেরেছি আমার একটু ব্যস্ততা বেশি ছিল কিন্তু প্রতিদিন যা শুনছি যে বই বইয়ের বাজার আমাদের বেশ জমে উঠেছিল বই মেলাটা আমি বাজারই বলি কারণ বাজারেরই এক্সটেনশন তো প্রচুর নতুন বই আসছে প্রতি বছরই যে আলোচনাটা হয় সেটাই একবার চিন্তা করা দরকার যে আমাদের বই ব্যবসাটা প্রাতিষ্ঠানিক হয়নি দুটো দিক থেকে একটা হলো মানহীন বই বাজারে প্রচুর আসে সেটা নিয়ে একটু চিন্তা করা দরকার দ্বিতীয় হলো অসম্পাদিত বই বই সম্পাদনা এটা একটা চিন্তাভাবনা করা দরকার যে আমার লেখার ধরন বাংলা ভাষা কিভাবে আমি প্রয়োগ করব সেটা আরেকটা হলো লেখকদের রয়্যালটি নিয়ে কিন্তু একটা বড় ধরনের আমি দেখতে পাচ্ছি দুই একটি বড় প্রকাশনী ছাড়া অন্যরা কেউ লেখকদের কোনো টাকা দেয় এই ক্ষেত্রে যদি আপনাকে আমি একটু প্রশ্ন করি আমরা দুজনেই হয়তো এই জায়গাতে দায়বদ্ধতায় জায়গায় যেহেতু লেখালেখির চেষ্টা করি এই বই মেলাতে যে প্রবণতাটা দেখা গেল আমি বই না বাইরে যারা আমাদের প্রবাসী বন্ধুরা লেখালেখি করেন তারা হার্ড ডিস্কে বা ইয়েতে বইটা পাঠিয়ে দিলেন আমরা এখানে কোনো সম্পাদনা টম্পাদনা কিছুই হলো না বইটা আমরা ছাপিয়ে দিলাম এবং এটা উনি টাকা পাঠিয়ে দিলেন আমি বইটা করে দিলাম তো এই যে একজন লেখকের দায়িত্ব কি নিজের টাকায় বই বের করা না নেবার এটা হয় উচিত না লেখকের পিছনে প্রকাশক দৌড়াবে এখন উল্টোটা হচ্ছে যে লেখকদের লেখকরা প্রকাশকদের পিছনে দৌড়াচ্ছে এর নিজের সম্পর্কে কোনো আস্থা না থাকা এবং বাংলাদেশের বই কেন পাঠকপ্রিয়তা পায় না যে কোনো প্রকাশককে আপনি জিজ্ঞেস করবেন বলে যে বই তো চলে না এই কারণে আমরা লেখকদের কাছ থেকে টাকা নিই আমার লস হয় তোমাকে লস দিয়ে ব্যবসা করতে বলতে হ্যাঁ বলছে এবং উল্টাটা চিত্রটা আসলে বইমেলা পাঠক সৃষ্টি করার কথা কিন্তু বইমেলা এখন লেখক সৃষ্টি করছে পাঠক তৈরি হচ্ছে না এই জায়গাটা কিন্তু একটা চরম একটা নীতিবাচক জায়গা আমি পাঠক বানাতে পারছি না প্রচুর পরিমাণে পাঠক বাংলাদেশে বই পড়তে চাচ্ছে না কিন্তু আমরা প্রচুর পরিমাণে লেখক তৈরি করে ফেলেছি আহ কৌতুক করি মানুষ বলে যে বইমেলায় প্রতি চারজনের মানে তিনজনই নাকি লেখক ও যেটা হয় যে আমরা আশায় আছি আশায় মানুষ বা তৈরি করতে পাঠক তৈরি করতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শেষে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম মাসব্যাপী একুশে বইমেলার শেষ দিন আগামীকাল এখন প্রশ্ন যে কোয়ান্টিটি আগে নাকি কোয়ালিটি আগে বইমেলাটা অনেক বড় হলো যেদিকে যতদূর সোলার দি উদ্যান ততদূরই বইমেলা কিন্তু আমাদের বইয়ের অবস্থাটা কোথায় দাঁড়ালো প্রকৃত ভালো বই কতটা প্রকাশ হচ্ছে এই বিষয়গুলো বোধ করি আমাদের একটু নজরে আনা দরকার পাঠক নিশ্চয়ই ভালো বই পড়েন এটাই সত্য ভালো থাকবেন আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে খোদা হাফেজ